আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে মজাদার আলুর পরোটা তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় আলুর পরোটা। এখানে আমি রুটির ডোর তৈরি করার জন্য ময়দা নিয়েছি 1 কাপ, তেল লাগবে 1 চামচ, লবণ পরিমাণ মতো, আর এখানে আমি পানি নিয়েছি পরিমাণ মতো। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে আমরা সবসময় যেভাবে রুটির ডোটা তৈরি করি সেভাবে রুটির ডোটা তৈরি করে নিব। রুটির ডোটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। এখানে আমি স্টাফিংয়ের জন্য নিয়েছি 2 সিদ্ধ আলু, 1টা কাঁচামরিচ কুচি, লবণ পরিমাণ মতো, এখানে সামান্য জিরার গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, এখানে চাট মশলার গুঁড়ো নিয়েছি সামান্য, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। এখানে আমার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মাখানো হয়ে গেছে, এখন আমি পরোটাটা তৈরি করে নিব। এখানে আমি যে রুটির খামিরটা তৈরি করেছিলাম সেই খামিরটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 1টা ভাগ দিয়ে রুটি তৈরি করে নিব। এখন আমি এই রুটির মাঝখানে আলুর যে ভর্তাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিব। আমার আলুর পরোটা রেডি হয়ে গেছে, এভাবে আমি বাকি দুটো তৈরি করে নিব। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এতে একটা আলুর পরোটা দিয়ে দিব। পরোটার এক পাশ হালকা সেকা হয়েছে, এখন আমি উল্টে দিব। এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এক পাশ ভাজা হয়েছে, এখন আমি আবার উল্টে দিব। আমার আলুর পরোটাটা তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এভাবে আমি বাকি দুটোটাও ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমার আলুর পরোটা, এটা খেতে অনেক মজা। আপনারা সকালের নাস্তায় অথবা রাতে ভাতের পরিবর্তেও এই পরোটা খেতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।